শুক্রবার চুড়িলাম মণ্ডল যুব মোর্চা কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় ব্রজপুর কমিউনিটি হলে। চুড়িলাম মণ্ডল যুব মোর্চার কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক। এছাড়া উপস্থিত ছিলেন চুড়িলাম মণ্ডল যুব মোর্চার সভাপতি গোপাল শর্মা, সিপাহীজলা জেলার উত্তরের যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস, চুড়িলাম মণ্ডলের প্রভারী সৈকত সাহা, সিপাহীজলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথ। প্রথমে হলের বাইরে পতাকা উত্তোলন করেন চুড়িলাম মণ্ডলের যুব মোর্চার মণ্ডল সভাপতি গোপাল শর্মা। এছাড়া হলের ভিতরে বীর শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। মাতৃবন্দনার মধ্য দিয়ে শুরু যুব মোর্চার কার্যকারিণী বৈঠক। বৈঠকে আলোচনা করেন প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক সহ চুড়িলাম মণ্ডলের যুব মোর্চার সভাপতি গোপাল শর্মা, অন্যান্য নেতৃত্বরা। কার্যকারিণী বৈঠকে সাংগঠনিক বিষয় তুলে ধরেন প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা বলুন এবং ভারতীয় জনতা পার্টি বলুন, আমাদের যে গুরুত্বপূর্ণ বৈঠক সেটা হচ্ছে আমাদের কার্যকারিণী বৈঠক। মানে কাজের আমরা যে বিগত দিনে কি কাজ করলাম বা আগামী দিনে আমরা কি কাজ করব বা আমাদের ভোটের কি সংগঠনের কি অবস্থা বা আমরা সামাজিক মাধ্যমে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি কাজ করব বা বিগত দিনে আমরা কি কাজ করেছিলাম সেই বিষয় নিয়ে আজকে সারাদিনের বৈঠক। হয়তোবা আপনি আমরা বা আমি যাওয়ার পরে এখানে আস্তে আস্তে করে যারা যারা শক্তি কেন্দ্রের ইনচার্জ আছেন তারা প্রতিবেদন পাঠ করবে, বিভিন্ন ভোটের ইনচার্জ তাদের ভোটের বিষয় নিয়ে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট।